মেয়েরা চড়াই উচ্চায় পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তাদের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে আজ। ভারত ভাগের পর 1948 সালের 4ঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর 74 বছরের এই যাত্রায় উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন এই ছাত্র সংগঠনটি 52র ভাষা আন্দোলন, 54র যুক্তফ্রন্ট নির্বাচন, 58র আইয়ুব বিরোধী আন্দোলন, 66র 6 দফা, 69র গণ অভ্যুত্থান এবং 71 সালে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন সহ প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে নেতৃত্ব দিলেও সময়ের পরিক্রমায় সেই সংগঠনটির বিতর্ক যেন এখন পিছু ছাড়ছে না। গত কয়েক বছরে নানা বিতর্কে ছাত্রলীগের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব পরিবর্তন হলেও বর্তমান নেতৃত্বের বিরুদ্ধেও এখনও উঠছে কমিটি বাণিজ্য, চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগ। অভিযোগ আছে সম্মেলন না করে রাতের আঁধারে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণারও। এছাড়া নিজেদের মধ্যে দলাদলি, অন্তকোন্দল, খুন, ধর্ষণ, মারামারির অভিযোগও আছে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানেও তাদের নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে হতাশা প্রকাশ করে সংগঠনটির ভেতর থেকেই বলা হচ্ছে পদচ্যুত শোভন রাব্বানের পথেই হাঁটছেন বর্তমান নেতৃত্ব। কিন্তু আসলে ছাত্রলীগের ভেতরের বাস্তবতা কেমন? ঐতিহ্যের ছাত্রলীগ বর্তমানে কোন পথে? এই আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, এবং আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। ঐতিহ্যের ছাত্রলীগ দেশকে এখন কি দিচ্ছে, এই শিরোনামে কথা বলতে চাই আজকে। আমি আল নাহিয়ান খান জয় আপনাদের সবাইকেই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। জয়, আপনার কাছ থেকে শুরু করি, অনেক ইতিবাচক বিষয় দিয়েও শুরু হতে পারত, কিন্তু আজকের বিষয়টি নিয়েই আলোচনায় আনতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনাটি দেখলাম, লেখক ভট্টাচার্য আহত হলেন, আরও অনেকেই আহত হয়েছেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, টাঙ্গাইলেও ছাত্রলীগের শোভাযাত্রা এরকম হাতাহাতি মারামারি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এরকম ছোট বিষয় নিয়ে, কোথায় কে বসবেন, কোথায় কে দাঁড়াবেন, এরকম একটা বিষয় নিয়ে এরকম সংঘর্ষ হাতাহাতি কি বার্তা দিচ্ছে? এবং সেই সাথে সাথে করোনা যেই অবস্থায় যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী প্রতিদিন কিন্তু এক ধরনের সতর্ক বার্তা দিচ্ছেন, আজকেও আমাদের প্রথম শিরোনামটি নিশ্চয়ই শুনছিলেন, সেই একটা পরিস্থিতির মধ্যে এরকম শোভাযাত্রা, যানজট কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ। আসলে প্রথমেই সবাইকে বাংলা ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের 74 বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রথমেই যে কথাগুলো আমরা শুনেছি সেটা আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর যে ঘটনা ঘটেছে, আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ অনেক বড় একটি ছাত্র সংগঠন, এবং এখানে লাখ লাখ নেতাকর্মী এই সংগঠনে দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেখানে আপন ভাই বোনের মধ্যে অনেক সময় ঝামেলা হয়, হাতাহাতি হয়। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি নিছক একটি স্বাভাবিক একটি সামান্য একটি ঘটনা, কিন্তু সেটা বড় করে দেখানো হচ্ছে। আমি এবং আমার সাধারণ সম্পাদক কিন্তু বিষয়টির সাথে সাথে আমরা নিয়ন্ত্রণে আনি, এবং তারপরে আমরা র্যালি করেছি। আমরা 6 কিলোমিটার র্যালি করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজ্য বাংলা প্রদেশ থেকে আমরা সেই 23 বঙ্গবন্ধু এভিনিউ চলে গিয়েছি, এবং সেখানে কিন্তু সুন্দর সুশৃঙ্খল ভাবে র্যালিটি করেছি। তবে আপনাদের যে কথা, প্রথমেই অনেক কথা বলেছেন যে কমিটি বাণিজ্য, রাতের আধারে কমিটি করা, আসলে এইগুলো অভিযোগগুলো মিথ্যা। কারণ বাংলাদেশ ছাত্রলীগে আমরা দায়িত্ব পেয়েছি অনেক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে থেকে, কারণ শোভন রাব্বানি তাদের পরবর্তী সময় আমাদের দায়িত্ব দিয়েছে, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী নির্দেশক শেখ হাসিনা। সেই নির্দেশনার পরবর্তী সময় কিন্তু আমরা কিন্তু দেখেছেন যে প্রথম থেকে কাজ করে গিয়েছে, এবং অনেকটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। আমরা বিতর্ক মুক্ত করার চেষ্টা করেছি, আমরা অনেক যারা ছাত্রলীগের পদ পাইনি, যারা আন্দোলন করেছিল তাদের পদায়ন করেছি, আমরা অনেক কাজ করেছি। তারপরেও যদি দুই একটি অভিযোগকে তো সত্য বলা যাবে না, অভিযোগের অবশ্যই একটি বিচার করতে হবে যে আসলে সত্য কিনা। আর অনেক সময় আমরা দেখেছি যে মিডিয়াতে, যেমন কিছুদিন আগে 71 টেলিভিশনে একটি হুট করে দেখলাম যে আমরা একটা জেলা ছাত্রলীগের কমিটি করার পর একটি কথা বললো যে ছাত্রলীগ 1,20,00,000 টাকা দিয়ে কমিটি করেছে। আসলে কমিটি করে টাকা কে নিল বাকি এরকম কোনো কথা নেই, কিন্তু একটি নিছক একটি গুজবের কান দিয়ে সবাই কিন্তু একটি টক শো করে ফেলল। আমার মনে হয় আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা কোনো কমিটি বাণিজ্য করি না, এবং বাংলাদেশ ছাত্রলীগের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রেখে আমরা ছাত্রলীগ পরিচালিত করতেছি। এবং ছাত্রলীগের যে অভিভাবক, আমাদের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি
তিনি বাংলাদেশ ছাত্রলীগের অনেক বিষয়ে অনেক সময় বিব্রত হয়েছেন, এটা সত্য। কিন্তু আমরা দায়িত্ব পাওয়ার পর অনেক চেষ্টা করছি যেন বিতর্ক মুক্ত থেকে, কারণ এত বড় সংগঠন, বিতর্ক মুক্ত থেকে আমরা কিন্তু চালানোর চেষ্টা করছি। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি আপনারা যদি আমাদের সাধারণ সম্পাদক যদি আহতই হতো তাহলে আমরা এত বড় র্যালি কিভাবে করলাম? আমরা একসাথে এই প্রোগ্রাম পরিচালনা করে র্যালি করেছি। সুতরাং যারা অভিযোগ গুলো দিচ্ছে তারা কিছু মানুষ অতিরঞ্জিত ভাবে ছাত্রলীগের কথা শুনলেই জি জি লেখক আপনি বলছেন আচ্ছা জয় আপনি বলছেন যে সেই ঘটনাটি ছোট একটা ঘটনা, সেখান থেকে এরকম অবস্থা। আমি আপনার কাছে নিশ্চয়ই, আপনি বলছিলেন অভিযোগগুলো মিথ্যা, কমিটি বাণিজ্য সহ এই অভিযোগগুলো আসলে ছাত্রলীগের ভেতরে কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন সেখান থেকেই অনেকে করছেন, কেন করছেন সেটিও আপনি আরেকটু স্পষ্ট করবেন। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি জনাব অসীম কুমার উকিল, এমপি, ঐতিহ্যের এই সংগঠনের আমি আসছি আপনার কাছে আল্লাহিয়ান খান জয়, নিশ্চয়ই আপনি পুরো বিষয়টি একটু স্পষ্ট করবেন, ব্যাখ্যা করবেন। জনাব অসীম কুমার উকিল এমপি, ঐতিহ্যের ছাত্রলীগের অংশ আপনারা, ইতিহাসের অংশ আপনারা, সেই ছাত্রলীগের বর্তমান অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, বর্তমান ভাবমূর্তি কেমন? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগের জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠানে আমাদেরকে আপনারা এনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা, সহালোচকদেরকে স্বাগতম। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি ছাত্রলীগের লোক, সেখান থেকে এদেশের স্বাধিকার স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ইতিহাস আর ঐতিহ্যের ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ, এই ছাত্রলীগ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একসময় আমরা নেতৃত্ব দিয়েছি, আজকে আল্লাহিয়ান জয় লেখক ভট্টাচার্য নেতৃত্ব দিয়েছে। আমি প্রথমেই বলি, আজকের ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর যে ঘটনাটা আপনি টেনে এনেছেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহত হয়েছে বা ঘটনা ঘটেছে, আমার কাছে এই ঘটনাটা শুনে ভালোই লাগছে। ভালো লাগে মারামারি হচ্ছে, ভালো লাগে। আরে এই আমরা তো ছাত্রলীগটা করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম, ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলাম, প্রচার সম্পাদক ছিলাম, পরে সাধারণ সম্পাদক হয়েছি আর কি। মানে এইরকম যদি কিছু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ঘটনা না ঘটে তাহলে কবি হেলাল হাফিজ কিভাবে বলবেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এইগুলি খুব মানে স্বাভাবিক, এইগুলি অস্বাভাবিক হিসেবে নিয়ে আলোচনার জায়গাটায় অগ্রসর হওয়াটা খুব কঠিন। তবে আমি যেটা বলি, মনে করি হ্যাঁ, ছাত্রলীগ তার মানে ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে পারছে না, সেই জায়গাটা তো যদি আলাপ করি, আমি 70-71-72 জেলা ছাত্রলীগ ছিল তখন বেসিক সংগঠন, সেটার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আল্লাহিয়ান খান যখন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করছেন তখন শতাধিক 110-11-12 এরকম জেলা ইউনিট আছে, এগুলো দায়িত্ব পালন করছেন। পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে, আমরা অ্যানালগ যুগের মানুষ ছিলাম, এখন ডিজিটাল যুগের মানুষ, সবকিছুই পাল্টে গেছে। তবে আপনি অভিযোগের খাতা যেটা এনেছেন আর কি, অভিযোগটা ধরেন এখনো কেউ বলে ভর্তি বাণিজ্য হয়, এখানে আমাদের স্যার আছেন অনার স্যার, অনলাইনে যখন ভর্তি গিয়েছে তখন বাণিজ্যের সুযোগ নেই, আর তারপরেও যদি বাণিজ্য করে বলতে হয় তাহলে যারা অনলাইন চালায় তারা করছে, ছাত্রলীগ করে না, ছাত্রলীগ তো অনলাইন চালাচ্ছে না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের সময়কালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকডোরে ভর্তি বন্ধ হয়ে গেছে 88-89-91, সেই সময় ব্যাকডোরে ভর্তির কোনো সুযোগটাই তখনই ছিল না, এখন তো প্রশ্নই ওঠে না। এগুলি আসলে একটা প্রথাগত বিষয় আসছে, কিছু সমস্যা নাই তা না, মুক্তবাজার অর্থনীতিতে অর্থনির্ভর সব কিছুতে অনেক কিছুতেই আপনার পরিবর্তন হয়েছে, পজিটিভ কিংবা নেগেটিভ, কিন্তু ক্যাম্পাস কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, ওদেরকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে সমগ্র দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি কিংবা আনোয়ার হোসেন স্যার আমরা নির্দোষ থাকবো এরকম সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা সামগ্রিক রাজনীতির অবক্ষয়ের কিছু বিষয় আছে। তবে আমি ছাত্রলীগ সভাপতির কাছে আমার আহ্বান থাকবে, আসলে দীর্ঘদিন সম্মেলন হচ্ছে না, করোনা কারণে একটা বিষয় আছে, তারপরে আপনারা একটা বিশেষ পরিস্থিতিতে সভাপতি সাধারণ সভা দায়িত্ব পালিয়েছেন,
আপনাদের প্রথম এবং প্রধানতম এবং একমাত্র কাজ আমি মনে করি সংগঠন গুলি করা, সম্মেলন গুলি করা, জেলায় গিয়ে সম্মেলন গুলি জনাব অসীম কুমার উকিল, এই আপনাদের পরামর্শটা তো খুবই গুরুত্বের সাথে আরো নিতে চাই, শেষ অংশ নিশ্চয়ই আর একটু ভালো মতো আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের কি পরামর্শ ছাত্রলীগের প্রতি। কিন্তু আপনি এই যে বলছেন যে করোনার কারণে সম্মেলন গুলো হলো না, এখন যখন করোনা আবার বাড়ছে, স্বাস্থ্যমন্ত্রী সতর্কতা দিচ্ছেন, সেই অবস্থাতে হাসপাতালগুলো প্রস্তুত করা হচ্ছে, লকডাউনও আসতে পারে পরিস্থিতি আরো খারাপ হলে, এরকমটাও বার্তা দেওয়া হচ্ছে, তখন এই যে আজকের সম্মেলন যেখানে আসলে যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়ের মধ্যে হানাহানি হলো, সংঘর্ষ ঘটলো, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না না, সেটা আপনি যথার্থই বলেছেন, এই বিষয়টা বিবেচনায় রাখতে পারলে ভালো হতো। আমি আজকে যখন কথা বলছি আপনাকে সকল অবগত জানাচ্ছি, 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে ঘিরে টুঙ্গিপাড়ায় সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 10ই জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা শ্রদ্ধা নিবেদনের জন্য সামগ্রিক অবস্থা বিবেচনায় উনি গতকালকে সমস্ত প্রোগ্রাম সাসপেন্ড করেছেন। মানে এটা ছাত্রলীগের প্রোগ্রামটা হয়েছে আজকে, কালকে একটা প্রোগ্রাম আছে, এটা হচ্ছে স্বাস্থ্যবিধি মনে হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী এটাও বলেছে, কিন্তু এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আমি প্রোগ্রামের পক্ষে সবাই খাচ্ছি না, অবশ্যই ছাত্রলীগ কালকে প্রোগ্রামের মধ্য দিয়ে আপাতত প্রোগ্রাম গুলির সমাপ্তি ঘোষণা করবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে জেলা সম্মেলন গুলি করবে। এ ব্যাপারে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা নিতে হবে। বিগত দিনগুলিতে যেমন মানুষের পাশে দাঁড়িয়ে করোনা কালে সাহায্য সহযোগিতা করেছে, সামনের দিনগুলিতেও এটা প্রত্যাশা আমরা আছি। আমি এই এই পর্যায়ে শেষ করতে চাই, ছাত্ররা সুন্দর, পবিত্র, আমাদের সন্তান তারা, এই প্রস্ফুটিত গোলাপকে বিকশিত হওয়ার জন্য সুযোগ দেওয়ার দায়িত্বটা সকলের। দোষ ত্রুটি থাকতে পারে, সন্তান ভুল করতে পারে, অভিভাবক ভুল করতে পারে না, আমি অভিভাবক হিসেবে ভুল করতে পারি না, আমার স্যার আনোয়ার স্যার এটা ভুল করতে পারে না, তাদেরকে শুদ্ধ দেওয়ার দায়িত্ব, তাদেরকে আলাদা করে দিয়ে সমস্ত দায় দায়িত্ব তাদেরকে উপর চাপিয়ে দিয়ে আমি কিংবা আনোয়ার স্যার কিংবা অন্যরা নির্দোষ থাকতে পারবো সেই সুযোগ আছে বলে মনে করি না। চলেন আমরা সবাই মিলে ছাত্র রাজনীতির অতীত ইতিহাস ঐতিহ্য তুলে আনি, কারণ ছাত্র রাজনীতি হলো নেতা তৈরির কারখানা। আজকের বাংলাদেশ যারা চালাচ্ছে তারা সবাই একদা ছাত্রলীগের রাজনীতিতে হাতে করে নিয়ে উঠে আসা মানুষগুলি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান প্রজন্মকে ঢেলে সাজাই, অবশ্যই এগিয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। জনাব অসীম কুমার উকিল এমপি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই, ঐতিহ্যের ছাত্রলীগ বর্তমান কোন অবস্থায়? অনেক ভালো কাজ আমরা ছাত্রলীগের কাছ থেকে দেখেছি, হয়তো শুরুতে অনেক অভিযোগের তালিকা বলা হচ্ছে, কিন্তু করোনাকালে তাদের ভূয়সী প্রশংসা করবার মতো কিছু ভূমিকাও আমরা ছাত্রলীগের কাছ থেকে দেখেছি। আবার করোনাকালেই এরকম মানে জনসমাগম করে, রাস্তায় যানজট করে, সেখানেও আবার একটা আজকের যে সম্মেলনের আয়োজন, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন, দুঃখিত, সেটাও আমরা দেখলাম। যারা আছেন তার মধ্যে তো সভাপতি আল্লাহিয়ান জয় এখানে আছেন, আমাদের অসীম কুমার উকিল এমপি, আমার খুবই প্রিয় একজন মানুষ, তিনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, তারা আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। তো আজকে শুরুতে আপনি যখন ছাত্রলীগ সম্পর্কে বলছিলেন, ছাত্রলীগের অতীত তো খুবই গৌরবময় এবং সেই কথাগুলোই আপনি বলছিলেন, কিন্তু তারপরে যখন অভিযোগের তীরগুলো ছুটতে শুরু হলো তখন আমি নিজেই খুব বিব্রত হচ্ছিলাম এবং আমি ভাবছিলাম যে ছাত্রলীগের সভাপতি এখানে আছেন, ছাত্রলীগের আগে প্রাক্তন একজন নেতা এখানে আছেন, তাদের কাছে একেবারেই সুখকর হচ্ছে না এবং এগুলো শুনতে হচ্ছে, এগুলো খুবই একটা রূঢ় কথা গুলো হচ্ছে, কিন্তু তার মধ্যে যে বাস্তবতাও আছে সে কথা তো দুজনেই তারা বলেছেন। এবং আমি নাহিয়ানের সঙ্গে আমার পরিচয় নেই তেমন ভাবে, আজকে তার কথা শুনছি, তো আমি যদি খুব খুশি হতাম যে যেটা আশা করেছিলাম নাহিয়ান সে কথাই বলেছে, যেটা খুবই বড় সংগঠন, বৃহৎ সংগঠন, লক্ষ লক্ষ ছাত্র সদস্য আছে এবং তাদের ভেতরে তো ধর্মের ঘটনা ঘটতেই পারে। এবং আমাদের অসীম কুমার উকিল তো হেলাল হাফিজের কবিতায় বললেন যে, এবং সেখানে আমরা খুব খুশি হতাম যে ওই যে যুদ্ধে যাওয়া, সেই যুদ্ধটা কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ নয়, সেই যুদ্ধে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই যুদ্ধ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে, এবং সেই যুদ্ধ হচ্ছে যখনই যেখানে নিপীড়িত মানুষ তাদের স্বপক্ষের একটা যুদ্ধে যাওয়ার আসলে ডাক।
এবং সেই সমস্ত ডাকে যে সারা দেয় না ছাত্রলীগ তা কিন্তু নয়। আমি তো স্মরণ করতে পারি একদম খুব বেশি অতীতে নয়, যেমন ১১১ সময় এবং যে যখন সেনা চালিত একটা তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং সেই সময়ে এই ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু একেবারে প্রথম সুযোগেই তারা গ্রেপ্তার হয়ে যায়। এবং আমি এবং আমার আরেকজন সহকর্মী, আমরা আরো দুজন তিনজন, আমাদেরও কারাগারে যেতে হয়। এবং সেই সময় আমি দেখেছি যে ছাত্রলীগের যে সেই সময়কার নেতৃত্ব তারা তাদের যে একটা উজ্জ্বল ভাবমূর্তি সেটা আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি এবং এরপরেও আরো বিভিন্ন সময় ছাত্রলীগের ক্ষমতা দেখেছি। তবে এই যেমন ধরুন আজকের ঘটনাটি, আজকে জয় বলছিল যে এটা তো আপনি যখন সেই তাদের সাধারণ সম্পাদকের কথা বলছিলেন, আমাকে কিন্তু বলা হয়েছিল যে আজকে লেখক এখানে থাকবে সাধারণ সম্পাদক, তো তারপরে তো জয়ের কথা। তখনই আমার কাছে মনে হয়েছে যে ওই যে একটা সংবাদ এলো যে তিনি আহত হয়েছেন, হাসপাতালে আছেন, সম্ভবত সে কারণে বোধ হয় জয় আজকে এখানে। সে কিন্তু জয় পরিষ্কার করেছেন যে না, সেরকম কিছু বড় ধরনের কিছু ঘটেনি। কিন্তু কথাটা লেখক আমাদেরকে জানাছিলেন যে তিনি খুব ভালো অনুভব করছেন না, যে কারণে তিনি যুক্ত হবেন। সে যাই হোক, কিন্তু আমি যেটা আরেকটা ঘটনার কথা বলি তাহলে বুঝতে পারবেন। আমার বিভাগের, আমি তো বিভাগ থেকে অবসর নিয়েছি, তা আমাদের সহকর্মী সোনিয়া তামান্না, ডক্টর সোনিয়া তামান্না, তিনি বেশ একটু অসুস্থ, গুরুতর অসুস্থ বলা যায়। তার একজন ডাক্তারের সঙ্গে, মেডিসিনের অধ্যাপকের সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল 5:30। তো 5:30 আমি 6:30 সে তার সঙ্গে ফোনে কথা হলো। সে বললো যে আমি তো আসলে অ্যাপয়েন্টমেন্টটা মিস করেছি, কারণ সেখানে যে রাস্তায় যে যানজট ছাত্রলীগের সেই প্রতিষ্ঠা বার্ষিকীর সেই মিছিলের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রিন রোডে ওই গ্রিন লাইফ সেখানে আসতে সে পারেনি। তো এ ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা দেখি, যেমন এটা তো ছাত্রলীগের কথা গেল, কিছুদিন আগে সেখানে সেই যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবকলীগ ঘটনাটি এমন হয়, এটা নতুন কিন্তু ব্যাপার নয়। কিন্তু যেটা হয় যে যখন যে সরকার থাকে তাদের যে সংগঠনগুলো থাকে, বিশেষ করে যে সংগঠন সেটা ছাত্র সংগঠন হোক, যুব সংগঠন হোক, তাদের যে র্যালিগুলো হয় ব্যাপকভাবে, এই র্যালির যে প্রয়োজনীয়তা নাই সে কথা আমি বলছি না, কিন্তু এটা যে ব্যাপক জন দুর্ভোগ ঘটায়, এবং আজকে যে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি যে আসতে পারেন না এবং একজন তিনি মিস করে যান, সেই বিষয়গুলো আমাদের নেতৃত্ব তারা চিন্তা করেন কিনা। এবং সাথে সাথে আরেকটি কথাও বলি, আমাদের বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর ফেরদাউসি কাদ আমার বিভাগেরই ছাত্রী ছিলেন আমরা, এবং তিনি তো বিজ্ঞানের জন্য এবং তার গবেষণার জন্য ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। তো ম্যাগসেসে পুরস্কার এবং সেই জন্যে আমরা একটা ঠিক করেছিলাম যে একটা সম্বর্ধনা দেব তাকে, এবং সেটা হলো আগামীকাল। কিন্তু আমরা নিজেরাই পড়ি এবং তিনি নিজেও, তিনি তো বিজ্ঞানী এবং আমরা কিন্তু এই যে করোনার যে সংক্রমণটা বেড়ে যাচ্ছে সেই সব বিবেচনা করে আমরা সেই সম্বর্ধনা কিন্তু স্থগিত করেছি। এই বিবেচনাগুলি তো করতে হবে, এবং কাদের করতে হবে? ছাত্রলীগকে করতে হবে। ছাত্রলীগকে কেন করতে হবে? ছাত্রলীগকে করতে হবে এ কারণে যে সংগঠন তো সাধারণ সংগঠন নয়। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা এই বার্তাটি নিশ্চয়ই আশা করি। স্যার আপনাকে ধন্যবাদ, একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আমি ফিরছি। এবং আপনারা আপনাদের ভোগান্তির কথা বলছেন, এরকম ভোগান্তি রাস্তাঘাটে অসংখ্য মানুষের হয়েছে। আমি একটা বিরতির পরে আবারও ফিরছি, আলোচনাগুলো করব। জয় বলছিলেন যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগই আসলে মিথ্যা, কেন অভিযোগগুলো ওঠে সেই বিষয়ে আমি জয়ের কাছ থেকে জানতে চাইব। ফিরছি রাজকাহনে বিরতির পর।